আজকে তুমি আর আমি জুমুরে বিদায় করলাম। মনিরা মিঠু হুমায়ুন আহমেদ পরিচালিত টেলিভিশন নাটক ওপেনটি বায়োস্কোপ দিয়ে যার অভিনয় জীবন শুরু হয়েছিল, তবে এখন তার জনপ্রিয়তা শেফালি খালা পরিচয়ে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিসের জন্য নিজের নামই পাল্টে গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মনির আক্তার মিঠুর, এবং তার প্রমাণও মিলেছে সম্প্রতি। ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকটির শেষ পর্ব প্রচার হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দর্শক মনে, কারণ হাসি কান্নার মধ্য দিয়ে শেষ হয়েছে পারিবারিক সংকটের গল্পের নাটকটি। শেষ পর্বে ধারাবাহিকটির অন্যতম জনপ্রিয় চরিত্র শেফালি খালার মৃত্যুতে দর্শকরা কেঁদেছে। সেই গল্প নিজের ফেসবুকে জানিয়ে আবেগে ভেসেছেন মনিরা মিঠু নিজেও। ফেসবুকে এই ঘটনার বেশ কিছু গল্প শেয়ার করেছেন তিনি। দীর্ঘ এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, দর্শক ভক্তদের পাঠানো ছবিগুলো দিয়ে তার ইনবক্স ভর্তি হয়ে গিয়েছিল। রাত 10টার পর থেকে খুব পরিচিত অল্প পরিচিত অনেক মানুষ ফোন করে অঝরে কাঁদছিল। তাদের আবেগ আর কান্না জড়ানো কণ্ঠ শুনে আমি নিজেই প্রথমে ভেবাচ্যাকা খাই। কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারি যে শেফালি খালার মৃত্যুর জন্য এবং পুরো ফ্যামিলি ক্রাইসিসের পরিবারের কান্নার সঙ্গে তারা মিশে গেছেন। শেফালি খালা আরো বলেন, আমি কখনোই ভাবিনি যে এই বকবক করা দরজাল মহিলা কখনো কখনো চূড়ান্ত বিরক্তিকর শেফালি খালার জন্য দর্শক এতটা আবেগতাড়িত হবেন। যদিও নাটকে শেফালি খালার মৃত্যু প্রসঙ্গে ধারাবাহিকটির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, দর্শকদের মন খারাপ হয়েছে বা এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এটাই আমার বা আমার টিমের সার্থকতা। তবে শেফালি খালার মৃত্যু হয়েছে এমনটা দর্শক ভাবছে, আমরা কিন্তু সেটা দেখাইনি। তাকে হাসপাতালেও নেওয়া হতে পারে, যদি কখনো সিকুয়াল আসে তখন ব্যাপারটি পরিষ্কার হবে। নাজিলা খামিম, সমর সংবাদ।